পূর্ব বর্ধমান জেলার 6টি পৌরসভার মধ্যে 5টি পৌরসভার বোর্ড গঠন ইতিমধ্যে হয়ে গিয়েছে। কালডা পৌরসভার বোর্ড গঠন নিয়ে ধুমধুমার ঘটনা ঘটে। এর ফলে ওইদিন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা অনির্দিষ্টকালের জন্য কালনা পৌর বোর্ড গঠন বাতিল করেন। পরবর্তীকালে দলবিরোধী কাজের জন্য ঘোষিত উপপৌরপতি তপন পোড়েলকে দল থেকে বহিষ্কৃত করা হয়। পরে তপন পোড়েল তৃণমূলের রাজ্য কমিটির কাছে ক্ষমা স্বীকার করে পুনরায় তার বহিষ্কৃত পত্র প্রত্যাহার করে নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পুনরায় পৌরপতি হিসেবে আনন্দ দত্ত ও উপপৌরপতি হিসেবে তপন পোড়েলের শপথ নেওয়ার কথা আছে। তারই পূর্বলগ্নে রবিবার ওই দুজনকে নিয়ে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কালীবাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে সভা করে তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক সহ দলের অন্যান্য উচ্চ স্তরের নেতৃত্ববৃন্দ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা সভাপতি জানান, ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে তাকে বহিষ্কার করা হয়েছিল। তিনি ক্ষমা চাওয়ায় তার বহিষ্কার পত্র প্রত্যাহার করে নিয়েছে রাজ্য নেতৃত্ব। সাসপেন্ড করা হয়েছিল, তারপরে তপন পোড়েল দলের সভানেত্রীর কাছে বলেছে যে তার ভুল হয়েছে, সে উত্তেজনাবশত হয়তো কিছু করেছে, তা সে দলের কাছে ক্ষমা প্রার্থী, দলের হয়ে সে কাজ করতে চায়। মাননীয় মুখ্যমন্ত্রীর আবেদনটা গ্রাহ্য করেছেন, পুনরায় দলে ফিরিয়ে নেওয়া হয়েছে এবং কালনা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে কিছুই বলতে চাননি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ আনন্দ দত্ত ও তপন পোড়েল। ওই তো দলের সভাপতি আমাদের রবীন্দ্রনাথ চ্যাটার্জি, দলের সিদ্ধান্ত কালনা শহরের পৌরসভা গঠনের ক্ষেত্রে তার সিদ্ধান্ত উনি জানিয়ে দিয়েছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী মোতাবেক পৌরসভা গঠিত হবে। আবার নতুন করে কোনো সমস্যা হবে না? দেখুন, দলের নির্দেশ তো সব কাউন্সিলর জেনে গেছেন, আজকে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যারা হবেন তাদের ডেকে রইবাবু বলে দিয়েছেন আমাদের জেলা নেতৃবৃন্দ সবার উপস্থিতিতে। আজকে তো কাউন্সিলরদের ডাকি নি, যাদের সভাপতি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এদেরই ডাকা যে হবে। আর তপন পোড়েলকে যে সাসপেন্ড করা হয়েছে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এগুলো রইবাবুর মুখ দিয়ে শোনানোই ভালো। রইবাবু জানিয়ে দিয়েছেন যে তার সাসপেনশন উইথড্র করা হয়েছে। শহর তৃণমূলের সভাপতি হিসেবেও তপন পোড়েল থাকবেন আর পৌর বোর্ডে তিনি সহসভাপতি ভাইস চেয়ারম্যান। কোনটা তা রবিবাবু তো বলেছেন, আপনারা যে জোর করে নিউজ করান তাহলে আলাদা দিন, আর সত্যি কথা বলতে দলের নির্দেশ জানিয়ে দেওয়া হবে। দলের নির্দেশ তো সবাইকেই মানতে হবে, যদি দল করতে হয়, তৃণমূল দল যদি করতে হয় তাহলে তৃণমূল দলের নির্দেশ মানতে হবে। সহ সভাপতি হিসেবে এইটুকুনি আমার বক্তব্য বার্তা। না না না, সেরকম বলছি তো, দল হচ্ছে কি আমার কাছে মা, মা সন্তানের সঙ্গে যেরকম যেরকম সম্পর্ক সেরকম সম্পর্ক। যা বলা দলীয় নেতৃত্ব বলেছে, এরপরে কি আমার বলার সভা পায় না? আপনি চেয়ারম্যান, চেয়ারম্যান হিসেবে কোন কাজ থেকে সব থেকে পৌরসভায় যাবেন, পৌরসভাগতভাবে আমি নিশ্চয়ই আপনাদেরকে বাইক দেবো। না না, এই সব থেকে মানে চেয়ারম্যান হওয়ার পর পৌরসভা, এখনও চেয়ারম্যান হয়নি, আমি ওধ নেবো, সই করবো, তারপরে আমি অত কাঁচা ছেলে নয়, ওধ নেবো মানে শপথ নেবো, তারপর সই করবো, তারপর আমি পৌরসভার পৌরপতি। যাবেন আপনারা মঙ্গলবার দিন মহকুমা শাসক অফিসে ভোট নেওয়ার পর 11টার সময় যাবেন, আপনাদের নিমন্ত্রিত করলাম, আপনারা অবশ্যই যাবেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।